বাংলাদেশের উন্নয়নে সব সহায়তা করবে জাপান দু হাজার একচল্লিশ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জন করতে জাপান সরকারের বাংলাদেশ সরকারকে দেয়া সাহায্য আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়াল আলম সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাপানের অর্থ বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে এমন আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন ঢাকা সফররত জাপানের অর্থ বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী ইয়াসু ইয়াসুতোষী নিসুমুরার সঙ্গে আধ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়